পুঙ্গে যাচ্ছে বেজে গেল। বলেছিলাম, কতবার বলেছিলাম, মনে করে অ্যালার্মটা লাগাও। একটা কথা কানে শুনলে তো আমার, আগে তাও গাঁজাটা টানতো, একটা কিছু কথা বললে মাথায় থাকতো। ছোট থেকে এসব হাইপাস খাওয়া শুরু করেছে। ও নো, আসতে পারে না বছরান্তে এই একটা দিনই তো বীরুর গলাটা শুনতে পায়। এই মহালয়া গান না শুনলে ব্যাঙ্ক যেতে ইচ্ছে করে। পাঁচ দিন অন্তত এই কৈলাস থেকে মুক্তি, শান্তি। যেমন বা তার তেমনি ছেলে বলে কেউ খোঁজ নেয় না আমার। সারাটা সারাটা বছর এই কৈলাসে খাটতে খাটতে আমি শেষ হয়ে গেলাম। কারোর একটু মায়া দয়া নেই মায়ের জন্য? নিজের জন্য একটা শাড়িও কিনিনি, অথচ লোকির জন্য লেহেঙ্গা, সরুর পালাজো সেট, ছেলেদের জিন্স সব কিনেছি। বুড়ি মাটার কেউ খোঁজ রাখে না রে। এ বাবা, 5 মিনিট বাকি আর, আমার ঘুমটা না ভাঙলেই তো মিস হয়ে যাচ্ছিল এবছর। দাঁড়াও, আজকে হচ্ছে। বলি, শুনছ? এই যে কি ঘুম রে বাবা, ওই শুনছ? উঠবে, উঠবে তুমি? কি হলো রাগে, মাঝরাতে চেঁচাচ্ছ কেন? মাঝরাত মাঝরাত আবার কালকে হবে, বলেছিলাম তো মনে করে অ্যালার্মটা দাও। মহালয়াটা আর একটু হলেই তো ফসকে যাচ্ছিল। এর জন্য এত চেঁচামেচি করার কি আছে? কিতোটা তো তোমার ফোনে পুরো মহিষাসুর মর্দিনীটাই ডাউনলোড করে দিয়েছে, সে তো তুমি সকাল 10টাতেও শুনতে পারো। ঘুমাতে দাও এখন। হে ভগবান, এ কি না ভোলানাথ! সব শেয়ানা, ঠিক কথা ঠিক মনে রাখে। আরে যতই ডাউনলোডের থাক, মহালয়ার দিনে ভোর 4টেতে বীরুর গলা না শুনলে বাঙালির আবেগ কি বাঁচে? তোমাকে এসব বলা বেকার, তুমি ঘুমো। সারা সংসারের খোঁজ আছে, অথচ নিজের সংসারে কি হচ্ছে তার কোনো খোঁজ খবর নেই। এই মানুষটার সাথে আমি যে কি করে শত শত বছর ঘর করছি আমি জানি। উফ, হেডফোনটা আবার কোথায় গেল? ফোনটা তো চলবেও না ওটা ছাড়া। কালকে কেতু কি নিয়ে গেল হেডফোনটা? উফ, জ্বালিয়ে খেলো আমাকে সবকটা। কেতু? ও কেতু, কেতু রে, দরজাটা খোল না বা, কি হলো? ও কেতু, মাঝরাতে চেঁচাচ্ছ কেন? অনেক রাতে ঘুমিয়েছি, আবার সকাল সকাল ডাকছ কেন? আমার হেডফোনটা দে, কাল রাতে তো নিয়ে এলি। মহালয়া, আমি তো সেদিনই তোমার ফোনে ডাউনলোড করে দিলাম, ওটাই চালাও। রেডিওতেই শুনবো, ওতে বীরুর গলাটা বেশি মিষ্টি লাগে। আমি তো বীরেন্দ্র সেবাগের কথা ভাবছি, তোমার ডাউনলোডে তো বীরেন আঙ্কেলেরই ভয়েসটা বাজবে। তুই অত শত বুঝবি না। ওরে, এ হলো আমাদের পুরনো দিনের কথা, এই বাঙালির আবেগ। রেডিওতে মহালয়ার যে আমেজ তা কি তোদের ডাউনলোডে হবে রে? ও বাবা, শুরু হয়ে গেছে। দাঁড়া দাঁড়া বিরু দাঁড়া, কি তো হেডফোনটা দে তাড়াতাড়ি। দাঁড়াও দেখি কোথায় রাখলাম কাল। উফ, সকাল সকাল বাঙালির আবেগ নিয়ে যা লেকচার দিলে না তুমি, ঘুমটা পুরো চটকে গেল। বাংলা সিরিয়াল দেখতে দেখতে পুরো ড্রামা কুইন হয়ে গেছো। তুইও বল, কেউ আমাকে বলতে ছাড়লো না, তুই কেন ছাড়বি? তোকে নিয়ে আমার কত আশা ছিল। কেতু,
কেতো কেতো করো না তো, একে তো এখানে ব্যাগ দিয়ে নাম নিয়েছো কার্তিক, তার উপরে ডাক নামটা ইউজলেস কেতো। মা কল মি ক্যাট, বুঝলে? এত করে ক্যাট, এর থেকে বিড়াল বলে ডাকবো না হয়? কিরে পেলি হেডফোনটা? দাও না, বললাম তো ফোনে ডাউনলোড দিতে শোনো, তা না তোমার ওই বস্তা বোঝা হবে যত সব বাড়াবাড়ি। তুই এরকম বলতে পারলি আমাকে? এত কষ্ট করে হাজার দশেক মেয়ে দেখেছি তোর জন্য, একটাও পছন্দ করলি না। লোকে কত কথা বলে এই নিয়ে তুই জানিস? আমি মুখ বুঝে সহ্য করি সব, আজ এরকম বলছিস, দুদিন পর মরতে যাবি, তোর ব্যাগ গোছানো, জামা কাপড় কেনা, সত্য সব এই পরিমাটাকে দিয়ে করাবি, তারপর কথাও শোনাবি। সকাল সকাল সব কটা বেরিয়ে যাস, ঘর কে গোছায়, জামা কাপড় কে কাছে, খোঁজ নিয়েছিস কোনোদিন? সারাটা দিন আমি আত্মার মতো স্বর্গে ঘুরে বেড়াই, তোরা কেউ খোঁজ নিস না, কেউ বুঝিস না মায়ের কষ্টটা, কে তোরে? হলো তো মা, থামো এবার, নাও তোমার হেডফোন, এবার কাটো, আমি একটু পাওয়ার নাক নিয়ে নিই, মরতে যখন যাব তখন বেশ আবেই গলা একটা মেয়ে খুঁজে দিই, আমারও তো একটা পুচকি পাওয়া উচিত, সুজয় দাই গেল খালি ফাঁকা মাঠে একা গোল দেবে। কে তো ভক্তদের নিয়ে ইয়ার্কি মারবে না? তোমার ভক্তরা কেউ তোমার কথা ভাবে না মা, তুমি তোমার আবেগ নিয়ে থাকো, ভক্তরা বিজি, কর্পোরেট লাইফ, ব্যস্ত জীবন, নিউ স্টাইল, চ্যালেঞ্জেস, বিউটি, ফান, ভেরি ফাস্ট, এখনকার আবেগ নিয়ে ভাবার সময় কই? যাও গিয়ে বিরু অঙ্কলের ওই বস্তা পচা গলা তোমার রেডিওতে শোনো। মাই সুইট মম, যাচ্ছি যাচ্ছি আমি, চললুম। শোনো, মায়ের উপর করে নাও, ভক্তরা কিন্তু সহ্য করবে না। কি হয়েছে লোকি বল তাড়াতাড়ি, মহালয়া শুনছি। শুনতে তো কেউ বারণ করেনি, একটু আস্তে শুনলে পারো তো, তোমার জামায় ঘুমটা ভেঙে যাচ্ছে, সাউন্ডটা কমাও মা। আস্তেই তো শুনছি রে বাবা, আর কত আস্তে শুনবো? তোর বরকে বল রাত জেগে ওই ল্যাপটপে খুটুর খুটুর না করে একটু তাড়াতাড়ি ঘুমোতে, ভোর পাঁচটা বাজতে চললো, আর কত ঘুমাবে? শোন দেবতা বলে কথা, ওকে বল এরকম করলে ভক্তরা কি শিখবে শুনি? কি যে বলো মা, উনি হলেন স্বয়ং নারায়ণ, পুরো সংসার এক হাতে সামলান উনি, রাত দিন অত দেখলে চলে? কাল সারা রাত স্কাইপে মিটিং করেছে বিশ্বকর্মার সাথে, ওয়েস্ট বেঙ্গলে কি এক নতুন সমস্যা হয়েছে, ফ্লাইওভার গুলো পটাপট টসকে যাচ্ছে, আমরা কদিন পরেই যাচ্ছি, তার আগে সব যাতে ঠিকঠাক থাকে সেই চিন্তায় ওনার ঘুমই আসে না, তুমি সাত সকালে ওনার ঘুমের বারোটা বাজাচ্ছ। দেখি আর বাঁচি না, ওনারই একটা বড় হয়েছে জগতে। বলি বিয়েটা কে দিয়েছিল শুনি? আমি তো দিয়েছিলাম, ও তো কি বিয়ে দিত ওই ক্যারেক্টারের ছেলের সাথে, সারাটা দিন শুধু বড় বড় বাতিলাম, কাজের বেলা তো অষ্টরম্ভা, ল্যাপটপে যে কত কাজ করে আমি তো জানি না, যেমন শ্বশুর তার তেমন জামা। ঠিক আছে তুই যা, আমি আওয়াজটা কমিয়ে দিচ্ছি, এমনিতেও তো প্রায় শেষই হতে চললো, জামাই না হয় ঘুমাচ্ছি, তুই তো একটু শুনতে পারিস, বছরান্তে একদিন একটু মায়ের গান শুনলে কি আমার ক্ষতি হয় শুনি তোদের? ওসব নাকি শুনে গান করতে আমার বইই গেছে, ওসব গান আমি করিও না শুনিও না, এই রূপম রেজিতের যুগে ওসব কেউ শুনে না, চত্ব ভুল, ওসব তুমি শোনো, ভক্তরাও ওসব কেউ পাত্তা দেয় না, যাই রেস্ট নিয়ে গিয়ে চুলটা একটু স্মুথনিং করাতে হবে, তাছাড়া ফেসিয়ালটাও করাতে হবে, আজকে পার্লার আমায় যেতেই হবে, আর শোনো চন্দ্রদেবকে বলো ওনার বউয়ের কাছে আমার কয়েকটা ব্লাউজ অল্টার করতে দেওয়া আছে, আজ যেন নিয়ে আসেন, এবারে নতুন ডিজাইন বটনেক, আজ একবার ফাইনাল ট্রায়াল দেব। ছি 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 ছি, কি বলছিস তুই, একটা বেটা ছেলে কি আমি কিনা বলবো ব্লাউজের কথা?
বলি বুদ্ধি শুদ্ধি লাজ লজ্জা সবকে লোপ পেয়ে গেল নাকি তোর? আমি ওসব পারবো না। তোমার সবকিছুতে বাড়াবাড়ি। শোনো, মরতে ম্যাক্সিমাম টেলারে কিন্তু ছেলে, বুঝলে? থাক, আমি ফোন করব। শোনো, ওই সব লাজ লজ্জার পুরনো চ্যাপ্টার গুলো আমি ক্লোজ করে দিয়েছি, বুঝলে? শোনো, মোস্ট ইম্পর্টেন্ট কথা মনে রেখো, এটা বারবার লুকি লুকি করে চেঁচিও না, এক্ষুনি থ্যানস চলে আসবে। আমি চললু, টাটা। শুনলে, শুনলে মেয়ের কথা? মাইয়া মানুষ, তার কি না লাজ লজ্জা থাকবে না? কি ধারা তেমন কথা? ওগো, কে কোথায় আছো? আমি পারলাম না ছেলেমেয়েগুলোকে মানুষ করতে, পারলাম না, সব কটা উচ্চনে গেল। শোনো, শুনে রাখো, মায়ের উপর করে নাও, ভক্তরা কিন্তু সহ্য করবে না। গনু, গনু, বাবা মা কই গেলি রে? আয় খেয়ে যা। বলো কি? ও, ব্রেকফাস্ট? হ্যাঁ, আমি জিম করতে গেছিলাম। গরম গরম বেগুন ভাজা, ছোলার ডাল, আলু কপির তরকারি, আর শেষ পাতে তোর লাড্ডু আর পায়েস, অল্প করে দিয়েছি, খেয়ে নে। এটা অল্প? প্রবলেমটা কি বলো তো তোমার? তুমি কি চাওটা কি? আমি একটুও বডি মেনটেন না করি? এমনিতেই তো ছোট থেকে গিলিয়ে গিলিয়ে আমাকে একটা হাতি বানিয়েছ, হাতির মতো মাথা বলে কি তাকে হাতির মতোই বানাতে হবে? কি বলছিস তুই গনু? এত কষ্ট করে আমি সকাল থেকে সব বানালুম তোর জন্য, তুই খাবি না? তাকে খাবি শুনে? ওই ব্যাঙের ছাতা না ওরস কি সব বলিস, ওইসব ওইসব খেয়ে কি আর শরীর চলবে রে? হ্যাঁ, তাই খাবো আমি, ওটসই খাবো, তাই বানাবে আমার জন্য। এদিকে সকাল থেকে সন্ধ্যে অবধি জিমে ঘাম ঝরাচ্ছি, আর বাড়িতে মা ঘিয়ের লুচি বেগুন ভাজা করে খাওয়াচ্ছে। ছি 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 ছি, আমার ট্রেনার শুনলে না এলিয়ে আটা করে দেবে। মারবে তোকে? কার এত সাহস শুনি যে পার্বতী পুত্র বিনায়কের গায়ে হাত তোলে? ওরে, তুই হচ্ছিস দেবতা, তোকে মারবে? মা, আবার তুমি পাস্টে চলে গেছো, ফিরে এসো। শোনো, ওসব দেবতা টেবতার এখন মার্কেট প্রাইস খুব লো, ওই বছরের অক্টোবর মাসটাই যা একটু সেনসেক্স চড়ে, বাকি মাস তো ওই সত্যনারায়ণ পুজো সিন্নি দিয়েই কাজ চালাতে হয়। এখন ইউটিউবের যুগ মা, ওইসব দেবতা টেবতা ভক্তি দিয়ে তো আর মার্কেট শেয়ার ধরে রাখা যায় না। বাদ দাও, এসব তোমার মাথায় ঢুকবে না, আমার ওটসটা বানিয়ে দাও ঝট করে, আমি এক্ষুনি বেরোবো, দাঁতগুলো একটু শেভ করাতে হবে। এটা পালিশ করালে কেমন হয় বলো তো? আমি ওসব জানি না, বাপের জন্য শুনিনি এসব। শোন, এসব খেয়ে শরীর কিন্তু টিকবে না, জোয়ান ছেলে কোথায় পেট ভরে খাবি তা না, আর পেটা খেয়ে সব ডাম্বেল নিয়ে দৌড়চ্ছে। ওরে শোন, আজ বাদে কাল মরতে যাবি, ভক্তরা কত কিছু আদর করে খাওয়াবে, তখন কি বলবি খাবো না? সেগুড়ে বালি মা, ভক্তদের বইয়েই গেছে আদর করে খাওয়া, এখন থিম পুজোর যুগ মা, কোটি কোটি টাকার টার্ন ওভার চলে, সব প্যান্ডেল, লাইটিং, সোনার ঠাকুর, হীরের গয়না এসব নিয়েই ব্যস্ত, কেউ ঠাকুরের নৈবেদ্যর কথা আর ভাবে না। তুমি বেকার চাপ খাচ্ছ, বরং তুমিও আজ থেকে ডায়েটিং করো, পেটে যা মেদ জমেছে প্যান্ডেল না ভেঙে পড়ে। সব চিন্তা ভাবনা, এদিন আমি বড় করেছি, সব কটা বাপের মতো হয়েছে, বেয়ায়া যত। শোনো, মায়ের উপর করে না, ভক্তরা কিন্তু সহ্য করবে না। সবাই বদলে গেছে, আমি বোধহয় পুরনো রয়ে গেলাম। মা, 1200 টাকা ছাড়া তো? মিন্ত্রাতে একটা অফার চলছে, একটা টর্ন জিন্স কিনবো। আবার? না, ওই ছেঁড়া ফাটা জামা কাপড় তুমি আর পরবে না। মা, সব বিষয় না করলেও না, টাকাটা ছাড়ো, আমি কেটে পড়ছি। ছি, এসব কি ভাষা সরু? আমি তো তোকে কিনে দিয়েছি সব, চুড়িদার, পালাজো, যা যা চেয়েছিস সব সব দিয়েছি, কিন্তু ছেঁড়া ফাটা জিনিস আমি দেব না, এসব পরবে না। শোনো, দুদিন পর মরতে যাচ্ছ, শাড়ি পরবে,
অনেক শাড়ি কেনা আছে, এসব ফুলভাল জিনিস পরতে গেলে বাবাকে বলো, আমি দেব না। এই কেউ ভূতের মতো শাড়ি শাড়ি করো না তো, এখন আর শাড়ি অত কেউ পরে না বুঝলে, আঁচল কুঁচি হেনা তেনা কে অত সামলাবে শুনি, ও আমার দ্বারা হবে না। আর তাছাড়া শাড়ি এখন একটা দুটো দিন লুকস চেঞ্জ করার জন্য পরে, আর পাঁচ দিনের জন্য ইম্পসিবল। আর তার উপর তোমার যা চয়েস, চাক হাজার হাজার কালার, চুমকি জড়ি, মনে হয় যেন আয়না পরে ঘুরে বেড়াচ্ছি। শোনো, অত কথার কোনো দরকার নেই, আমি শাড়ি পরবো না, ইটস সিম্পল। আর তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে বাধ্য হয়ে আমাকে আমার বয়ফ্রেন্ডদের থেকে চাইতে হবে। বয়ফ্রেন্ডস মানে ওই বুড়ো ভাম ব্রহ্মাটা তো, সরু একটু লাজ লজ্জা কর, তোর থেকে প্রায় 2,500 বছরের বড় হয় ওই বুড়োটা। এখন আর ওসব এজ ডিফারেন্স ডিফারেন্স কোনো ম্যাটার করে না বুঝলে, দেখতে পাচ্ছ না সচিন তেন্ডুলকারের আঞ্জলিকে, অভিষেক আর অ্যাশকে, এজ ইজ জাস্ট আ নাম্বার মম। তোমার তো ইংরেজি পড়ে তুমি সব বুঝে গেছো না সরু, তুই বিদ্যার দেবী, এসব এসব কি ভাষা তোর মুখে? শোনো শোনো ওর কথা, এসব শোনার আগে আমি বর্ষ হয়ে গেলাম না কেন? দাঁড়াও মা দাঁড়াও, জ্ঞান দেবে তো, এখন সময় নেই, পরে শোন। আর একটা কথা, তোমরা আমাকে বিদ্যার দেবী বানিয়েছ, আর তোমাদের ভক্তরা আমাকে প্রেমের দেবী বানিয়েছে, সো আই শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট, তাই না? অত সব আমি জানি না, মরতে যাচ্ছ, ভক্তরা অনেক আশা করে কিন্তু পুজো দেবে তোকে, দয়া করে একটু ভদ্র সভ্য হয়ে থেকো 5 দিন, নয়তো আমার নাক কাটা যাবে, সবাই আমাকে বলবে মেয়েকে কোনো শিক্ষা দিতে পারিনি, যত দয়েস্ত মায়েরই, বাপের তো কোনো দায় নেই। মা তুমি বেকার চাপ খাচ্ছ, মরতে এখন মানুষের অত বেশ সময় নেই গো, দে আর সো বিজি, পুজোটা তাদের কাছে জাস্ট একটা রিল্যাক্সেশন মা, তোমাকে নিয়ে ভাবার মতো অত ইন্টারেস্ট তোমার ভক্তদের নেই, এখন তারা জাস্ট নিজেদের টাইম আর প্রফিট নিয়ে ভাবে, আরো চাই আরো চাই, গ্লোবালাইজেশন আর ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন এসব ইমোশনের কোনো ভ্যালু নেই মা, সো জাস্ট চিল। তোদের সবার মুখে সেই একই কথা, কিন্তু তোরা যাই বলিস আমার মন কিন্তু এখনো বলে, এখনো এমন মানুষ আছে রে যারা আমার মরতে যাওয়ার অপেক্ষা করে, তারা বিশ্বাস করে মা এলে সুখ শান্তি আসবে, আনন্দ আসবে। এখন এইসব ফুলফল বিষয়ে বিশ্বাস করো মা, একবার নিচের দিকে তাকিয়ে দেখো, তুমি আসছো বলে কেউ কি আদেও তোমার অপেক্ষায় রয়েছে? কেউ নিজের অফিস নিয়ে ব্যস্ত, কেউ DSLR এর ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ শপিং করতে ব্যস্ত, তোমার আশা নিয়ে ইন্টারেস্ট কোথায়? সবাই নিজের আশাটা ফুলফিল করার জন্যই তো দৌড়াদৌড়ি করছে, তাহলে তুমি তোমার এই ভক্তদের নিয়ে কেন এত ভাবছো? সবাই সবাই বদলে গেছে, কেউ সত্যি আর অপেক্ষা করে না আমার জন্য, আমি কি পুরনো রয়ে গেলাম? অবশ্য যেখানে বুড়ো মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে, দুর্গা মাকে নিয়ে আর কেনই বা লোকে ভাববে, থাক এবছর আমিও না হয় নাই বা গেলাম মরতে, আমিও ভুলে যাব সব। কিন্তু সরু তো বলল, আমি একবার দেখি তো ভক্তরা সত্যি কি ভাবে আমার জন্য। হ্যাঁ দিদি, আবি না ছুটি, একদিনের জন্য আসবি না তো? তাহলে আর কি, আমিও ঠাকুর দেখব না। আরে তুই মন খারাপ করছিস কেন এর জন্য? আরে আমি যেতে পারবো না তো কি হয়েছে, আরো তো লোকজন আসছে বাড়িতে। আর সে বাড়ির কথা ছাড়, সবচেয়ে বড় কথা হচ্ছে তুই ভাবতো কত মানুষ এই সময় বাড়িতে ফিরে আসে, কতগুলো ফ্যামিলি 5 দিনের জন্য কমপ্লিট হয়, আনন্দ মজা। শোন শোন মন খারাপ করিস না, সবার সাথে পুজোটা শেয়ার কর, দেখবি তাদের মাঝে আমাকেও পেয়ে যাবি। হ্যাঁ তবু তোকে ছাড়া কি আর সেই মজাটা হয় রে, তোকে ছাড়া কি আর আমরা একদিনও ঠাকুর দেখতে পেরেছি আজ অব্দি? বোকারে আজকে মহালয়া, আর কদিন পরেই মা আসছে, তুই কষ্ট পাচ্ছিস কেন? মা কাউকে কষ্ট দেয় না বুঝলি, শোন আমার কথাটা শোন, প্রচুর ঘুরবি, খুব এনজয় করবি, আমাকে প্রচুর 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 ছবি পাঠাবি, আর প্যান্ডেল হপিং এ গিয়ে অবশ্যই ভিডিও কল করবি বুঝলি, আমিও থাকবো তোর সাথে।
হ্যাঁ ঠিক আছে, ছবি পাঠাবো, তুই যখন আসবি না আর কি করা যাবে। চলো হয়ে গেছে, হ্যাঁ এটাও হয়ে গেছে। কিরে কি খবর, লেভেলিং সব কমপ্লিট? হ্যাঁ এই তো, এই ব্যাচটা শেষ হয়ে গেছে মোটামুটি। দিচ্ছি হয়তো পুজোতে এই একটাই জামা ওরা পাবে, এটাই হয়তো ওরা সারা বছর পরবে। যাই হোক, এটা ভেবেও ভালো লাগছে যে ওদের মুখে আমরা একটু হাসি ফুটিয়ে দিতে পারছি। আসলে কি বলতো, মাও আসছে তো, আর মা কারোরকে খালি হাতে রাখে না। মা মার পুজোর মানে মাতৃশক্তির আরাধনার মূল মন্ত্রই হচ্ছে আনন্দ ভাগ করে নেওয়া। আমরা আনন্দ ভাগ করে নিচ্ছি, ওরা আনন্দ পাচ্ছে। এই তো এখনো তো এরা আছে, এখনো তো আমি বেঁচে আছি মানুষের মনে। আমি আমি বলেছিলাম না, বলেছিলাম না আমি, এখনো আমার অপেক্ষা করে মানুষে। ওরে লোকি, কে তো গনু, কইরে কইরে তোরা, শুরু আয়, তোদের বাবাকেও ডেকে আন, আয় রে। কি হয়েছে নাকি, জেদাচ্ছ কেন মা? আবার কি হলো তোমার? কি হয়েছে, মহালয়া তো শেষ হয়ে গেল, তারপরেও এত চেঁচামেচি কেন? তোরা বলেছিলিস না সবাই আমায় ভুলে গেছে, দেখ দেখ দেখলি তোরা, এখনো এখনো অনেকের জীবনে আমার জন্য অপেক্ষা রয়েছে। বিশ্বাস করে ভক্তরা আমাকে, এখনো ভরসা করে তারা, অশুভ শক্তির অন্ধকার একদিন ঠিক কেটে যাবে। আর এই একটা মানুষও যতদিন বেঁচে থাকবে যারা আমাকে বিশ্বাস করে, আমি মরতে যাব, আমি প্রতি বছর এদের জন্যই মরতে যাব। এইটা খুব একটা স্ট্রাইকিং কথা বলেছো তুমি। নাও এবার সব গোছগাছ করে নাও, বেরোতে হবে তো, পুজো তো প্রায় এসেই গেল। হ্যালো ফ্রেন্ডস, লাইফ সক্সের তরফ থেকে আমি অয়ন, এটা পূজা, আর এটা অর্ণ। পুজো নিয়ে বাংলা ভিডিও একটা চেষ্টা আমরা করেছি, মহালয়া অ্যাট কৈলাস, দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর আমাদের ফেসবুক আর টুইটার হ্যান্ডেলের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তার সাথে আমরা দিয়ে দিয়েছি আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক, একবার দেখে নেবেন, আর আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজে ফলো করবেন। আজ মহালয়া লাইভ সক্সের তরফ থেকে আপনাদের সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, পুজো সকলের খুব ভালো কাটুক, বাই বাই বাই।